এবার পরিমণির পাশে দাঁড়ালেন অপু বিশ্বাস। কিছুদিন আগে বাসায় অভিযান চালিয়ে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করে র্যাব। 20 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে পরদিন সন্ধ্যায় বনানী থানায় তাকে হস্তান্তর করে র্যাব। এরপর র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই মামলায় 2 দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরিমণিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় শোবিজ অঙ্গনের অনেকেই পরিমণির পক্ষে এসে দাঁড়িয়েছেন গত কয়েকদিনে। বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াত পরিমণিকে নিয়ে গণমাধ্যমে মতামত লিখেছেন, আর আদালতে পরির পক্ষে লড়ছেন চিত্রনায়ক ও আইনজীবী আমান রেজা। পরিমণির পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও দেশের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান। আরও অনেকেই পরির পাশে দাঁড়িয়েছেন, তার পক্ষে অবস্থান নিয়েছেন, তার মুক্তির দাবি তুলেছেন। এবার পরিমণিকে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস। হোক না পরিমণি খারাপ, মানলাম খুবই খারাপ নারী সে, তবুও তো সে মানুষ, এটা ভুলে গেলে কিভাবে চলবে? একজন মানুষের প্রতি আমাদের ব্যবহার, ভাষা, ইঙ্গিত বলে দিচ্ছে দিনকে দিন আমাদের বিবেক কোথায় নামছে। তথ্য প্রযুক্তির জীবন যেমন সহজ করে দিয়েছে, সেই সঙ্গে মানুষ যে আসলে মানুষ নয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমাদের আবেগ আর বিবেকের অবস্থান নিয়ে মাঝে মধ্যে দ্বিধায় পড়ে যায়। এই যেমন কাল সাকিব বন্দনা ক্রিকেট উন্মাদনা দেখে মনে হলো আমরা বোধহয় সবাই একই মন মানসিকতার, আবেগের স্রোত যেহেতু একই তাহলে বিবেকের বেলায় এত বৈষম্য কেন? আমার কথা তাকে আলাদা করে সহযোগিতা করতে হবে না, তার প্রাপ্যটুকু যেন নিরপেক্ষভাবে তাকে দেওয়া হয়। আমার দেশের বিচার বিভাগের ওপর আমি আশাবাদী, এটুকু হতেই হবে।